করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা। বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তায় ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা 29 মে থেকে বাতিল। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, দেয়া হবে যাতায়াত ভাতা। লকডাউন ও সাধারণ ছুটির কারণে কমে গেছে গাড়ি আমদানি। 3 মাসে 1000 কোটি টাকার রাজস্ব আয় বঞ্চিত সরকার। গাড়ি ছাড়ের সুযোগ চান ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দর দিয়ে 1.5 মাস ধরে বন্ধ ভারতের সঙ্গে আমদানি রফতানি। কর্মহীন মানবেতর জীবন শ্রমিকদের বারবার সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ। এবং পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষক। দেশীয় চাহিদা পূরণ সম্ভব বলছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা দেশের মেগা প্রকল্পগুলোর কাজ আবারও পুরো দমে শুরু করার পরিকল্পনা চলছে। সরকারের 10 মেগা প্রকল্পের মধ্যে 5টির কাজ বর্তমানে পুরো বন্ধ আছে। সেগুলোর কাজ শুরুর তাগিদ দেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এ সময় মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সেগুলো করোনা পরবর্তী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যয় করলে সরকার লাভবান হবে। এহসান জুয়েলের রিপোর্ট। ঘরবন্দি মানুষ, বাইরের দুনিয়ার সাথে আড়ি, ন্যানোমিটার ব্যাসার্ধের মিনি ভাইরাসের কাছে নত দেশের সব মেগা প্রকল্প। দিনরাত যন্ত্রের বিকট শব্দ নেই, চারদিকে শুনশান নিরবতা। ঢাকার রাজপথে চলতে গেলে চেনা সেই কর্মযোগ্য নেই। দেশে চলমান 10টি মেগা প্রকল্পের 5টিরই কাজ এখন পুরো বন্ধ আছে। বাকি 5টির কাজও চলছে সীমিত পরিসরে। এইসব কাজের প্রকৌশলী, পরামর্শক এবং মালামাল 3টি বিষয়ে নির্ভর করতে হয় বিদেশের উপর। তাদের অনেকে চলে গেছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গ্রামের বাড়ি চলে গেছেন বেশিরভাগ দেশি শ্রমিক। 24 ঘন্টা আবাসিক সুবিধা দিয়ে কাজ চলছে কোথাও কোথাও। কাজ পিছিয়ে গেলেও শিগগিরই পুরোদমে শুরুর কথা বলছেন প্রকল্প পরিচালকরা। বাংলাদেশি শ্রমিক প্লাস কনসালটেন্টের কি স্টাফ, তারা কিছু কমে গেছে, যার জন্য আমরা আসলে 3 শিফটে কাজ করতে পারছি না। 3 শিফটের পরিবর্তে আমরা এখন 2 শিফটে কাজ করেছি। লোকাল যে শ্রমিক, তারা তো সবাই বাড়িতে চলে গেছে, আমরা এখন তাদেরকে নিয়ে আসা শুরু করেছি। আমাদের যে কাজের পরিধিটা আছে, আশা করি যে 10-15 দিনের ভিতরে এই পরিধিটা রাস্তা দিয়ে গেলেই সবাই দেখতে পারবে। অর্থনীতিবিদরা মনে করছেন ভবিষ্যতে ব্যয় বাড়লেও বাস্তবতা বিবেচনায় এখন মেগা প্রকল্পের কাজ ধীর করে আনলে লাভ হবে। সরকার যেহেতু এই মুহূর্তে এক ধরনের অর্থ সংকটে রয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, স্বাস্থ্যের মতো প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে দরকার অর্থ, সেই জায়গা থেকে কিছু কিছু মেগা প্রকল্পের বাস্তবায়নকে যদি আগামী অর্থ বছরে কিছুটা ধীরেও চালানো দরকার হয়, সেটিও সরকারের বিবেচনা করার প্রয়োজন রয়েছে। 10 মেগা প্রকল্পে সরকারের মোট ব্যয় 3,06,000 কোটি টাকা। শুধু বাংলাদেশ নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি এখন হুমকির মুখে। দেশের মেগা প্রকল্পগুলোর কাজে যথেষ্ট অগ্রগতি হলেও এখন করোনার প্রভাব মোকাবেলায় নিতে হবে টেকসই পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আমফান পায়রা সমুদ্র বন্দর থেকে 1,050 কিলোমিটার দূরে অবস্থান করছে। আতঙ্কে রয়েছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। ঘূর্ণিঝড়টি কাল রাতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ রয়েছে 110 কিলোমিটার, যা ঝোড়ো হওয়ার কারণে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ আশপাশের জেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। জনসাধারণকে সতর্ক করতে কোথাও কোথাও মাইকিং করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে আশ্রয় নিতে বলা হয়েছে সাইক্লোন সেন্টারে। এরই মধ্যে ভোলায় 1,104টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। এছাড়াও চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে প্রস্তুত আছে নৌযান ও স্বেচ্ছাসেবীরাও। পাশাপাশি পর্যাপ্ত মেডিকেল টিম, জরুরি খাদ্য, পানীয় নিশ্চিত করতে তৎপর রয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গে আছেন রিপোর্টার কমল দে এবং খুলনার লঞ্চঘাট এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। প্রথমে যাচ্ছি কমলের কাছে। কমল, এখনো চট্টগ্রাম বন্দর থেকে 1,070 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, আর এই কারণে ক্ষতিগ্রস্ত এড়াতে চট্টগ্রাম বন্দর অ্যালার্ট 2 জারি করেছে এবং সেই সাথে জারি করেছে বেশ কিছু সতর্কতা। সতর্কতা অনুযায়ী আমি বলি, এখন চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে 67টি জাহাজ অবস্থান করছে। সেই 67টি জাহাজের মধ্যে 20টি জাহাজ থেকে পণ্য খালাস চলছিল এবং 40টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা ছিল। সেই জাহাজগুলিকে গভীর সাগরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুকের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যেহেতু এখন 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত চলছে সেখানে বন্ধ, তাদের অ্যালার্ট 2 জারি রেখেছে। সে অ্যালার্ট 2 অংশ হিসেবে যেসব লাইটারের জাহাজ রয়েছে সেই লাইটারের জাহাজগুলিকে উজানের দিকে অর্থাৎ শাহমার সেতুর দিকে যেতে বলা হয়েছে এবং অপরদিকে যেসব জাহাজ বর্তমানে বহির্নোঙর অবস্থান করছে সেগুলো যেন নিরাপদে গভীর সাগরে চলে যায় সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এবং চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 17টি জাহাজ অবস্থান করছে, সেই 17টি জাহাজ থেকে সতর্কতার সাথে পণ্য খালাস করা হচ্ছে। যদি সতর্ক সংকেত 5 নম্বরে উঠে তাহলে হয়তো সে জাহাজগুলিকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হবে এমনটি বলা হয়েছে। তারপরে কিন্তু বন্দরের প্রধান যে জেটি সেখানে কিন্তু কাজ স্বাভাবিক চলছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে যেহেতু বহির্নোঙরে সাগর এখন কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে এবং বড় মাদার ভেসেলের পাশে লাইটারের জাহাজ থেকে পণ্য খালাস করা হয় বহির্নোঙরে, সেখানে দুর্ঘটনাটা আশঙ্কা থেকে যায়, তাই সেখানে কাজের পরিমাণটি কমিয়ে আনতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যেসব লাইটারের জাহাজ এই মোহনা এলাকায় ছিল সেগুলি কিন্তু শাহমানত ব্রিজের দিকে চলে যাচ্ছে এবং যেগুলো বহির্নোঙরে ছিল সেগুলো গভীর সাগরের দিকে চলে পাঠানো দেওয়া হচ্ছে। তো আপনারা জানেন যে মাতার ভেসেলগুলি মূলত বহির্নোঙরে অবস্থান করে, সেরকম 67টি জাহাজ অবস্থান করছিল পণ্য খালাসের জন্য। এখন যেহেতু অ্যালার্ট 2 জারি করা হয়েছে সে কারণে তারা পণ্য খালাস আপাতত বন্ধ রেখে তাদেরকে গভীর সাগরের দিকে চলে যেতে বলা হয়েছে এবং বন্দরের যেসব ক্রেন রয়েছে সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বন্দর কর্তৃপক্ষ গতকাল রাতে তারা কিন্তু তাদের স্টেক হোল্ডার যারা রয়েছেন আমদানিকারক এবং সেই সাথে C&F এজেন্ট এবং কাস্টম সহ সবগুলি সংস্থা তারা বৈঠক করেছে এবং বৈঠক থেকে তারা সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছে, যাতে ঘূর্ণিঝড় আম্পান যদি আঘাত হানে এবং তার পূর্ববর্তী বা পরবর্তী কী হবে সেসব বিষয়ে সতর্কতাকে সেই সতর্কতা তারা বন্দর কর্তৃপক্ষ তাদের স্টেক হোল্ডারদেরকে জানিয়ে দিত। এখন বলা চলে যেহেতু এখন বন্দরে অ্যালার্ট 2 জারি করা আছে, সেই অ্যালার্ট 2 অংশ হিসেবে মাতার ভেসেলগুলিকে গভীর সাগরে এবং লাইটার জাহাজগুলিকে শাহমানত ব্রিজের দিকে নিরাপদে চলে যেতে বলা হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য ছিল। আমরা এখন চলে যাব খুলনার খবর জানার জন্য সহকর্মী তরিকুলের কাছে। ধন্যবাদ কমল। বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড় আমফান, এমন আবহাওয়া অধিদপ্তরের যেমন প্রভাবাস এবং 4 নম্বর সতর্ক সংকেত জারি করেছে যে কারণে, এবং এই ব্যাপারে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে কিন্তু খুলনায় এখনও পর্যন্ত তেমন কিছু আমরা এখনও পরিলক্ষিত হচ্ছে না। বিশেষ করে আমরা বলতে পারি যে এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, নদীর পানিও স্বাভাবিক অবস্থায় রয়েছে, পাশাপাশি এখানে ব্যবসা গরম আমরা পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন ধরে, আজকেও সকাল থেকে বেশ ব্যবসা গরম কিন্তু দেখতে পাচ্ছি। তবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে বলে আমাদেরকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। খুলনা জেলার 349টি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলো পরিষ্কার করে মানুষের থাকার জন্য যে উপযোগী করার দরকার সেগুলো করা হয়েছে। এবং এছাড়া কিন্তু যে করোনার প্রভাবে যে সকল স্কুলগুলো বন্ধ ছিল সেই সকল স্কুলগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এখানে সেগুলো কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হবে বলে আমাদেরকে জানিয়েছেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক যে যারা হিসেবে কাজ করছেন, বিশেষ করে রেড ক্রিসেন্ট, CPP, এছাড়া কিন্তু বেসরকারি যে NGO প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রায় সব মিলে 3,500 স্বেচ্ছাসেবক খুলনা জেলাতে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া যে প্রয়োজনীয় দুর্যোগকালীন সময়ে যে খাবার বা চিকিৎসা সেবার যে ব্যবস্থা সেগুলো কিন্তু করা হয়েছে, মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদেরকে সামাজিক দূরত্ব মেনে যাতে তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারে সেজন্য পর্যাপ্ত আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে। আমরা একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড় সময় যে মানুষ অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং যাতে জ্বর বা কাশি নিয়ে যারা থাকবেন তাদেরকে আলাদা ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া খুলনার উপকূলের মানুষগুলো কিন্তু আতঙ্কিত অবস্থায় আছে। 2,50,000
মানুষকে এসব আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য যে ধরনের কার্যকর উদ্যোগ নেওয়ার দরকার সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি মোংলা বন্দর এলাকাগুলোতেও একই অবস্থা বিরাজ করছে। এছাড়া খুলনার অন্যান্য কয়রা, দাকপ এবং পাইকগাছা উপকূলীয় যে উপজেলাগুলো সেখানকার জেলেরা তারাও কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে আসছে। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল রাব্বি খুলনা থেকে ঘূর্ণিঝড় আমফানের সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় আমফান পরিস্থিতি জানাতে খুলনা লঞ্চঘাট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং এর আগে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। করোনা সংকটের মধ্যে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা বাতিল হচ্ছে আগামী 29 মে থেকে। রোববার বিকেলে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও সাধারণ ছুটির মধ্যে অফিস করার জন্য যাতায়াত ভাতা পাবেন ব্যাংকাররা, প্রজ্ঞাপনে বলা হয়েছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, ফলে প্রণোদনা ভাতা চালু থাকলে ব্যাংকের খরচ অনেক বেড়ে যাবে। আবার সরকারি ব্যাংকের অনেক কর্মকর্তা ভাতার কারণে প্রয়োজন ছাড়াই অফিস করছেন, এসব কারণে 2 মাস দেওয়ার পর বাতিল করা হলো এ সুবিধা। মূলত সাধারণ ছুটির মধ্যে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্তে ব্যাংকারদের ক্ষোভের প্রেক্ষিতে গত 12 এপ্রিল এক প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সশরীরে ব্যাংকে আসা কর্মকর্তাদের জন্য ঘোষণা করা হয় বিশেষ প্রণোদনা। লকডাউন আর সাধারণ ছুটির কবলে এক দশকে গাড়ি আমদানির পরিমাণ সর্বনিম্ন, আর এতেই শেষ 3 মাসে প্রায় 1,000 কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার। বকেয়া বন্দর ভাড়াও প্রতিদিনই বাড়ছে মোংলা আর চট্টগ্রামে। সংকট মোকাবেলায় ভাড়া মৌকুফের মাধ্যমে গাড়ি ছাড় করার সুযোগ চান ব্যবসায়ীরা। জুবের ফয়সালের রিপোর্ট। করোনা সংকটে টানা সাধারণ ছুটি শুরুর আগেও সুবাতাস ছিল না দেশের গাড়ি ব্যবসায়, ফলে অন্য অনেক খাতের মতো বিপাকে পড়েছেন গাড়ি আমদানিকারকরাও, যার আঁচ লাগছে সরকারি কোষাগারে। মূলত প্রতি বছর বাজেটের আগে হিড়িক পড়ে গাড়ি আমদানির, ফলে অর্থবছরের শেষ 3 মাসে এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব পায় সরকার। প্রধান 2 বন্দরের আয়েও যা ফেলে ইতিবাচক প্রভাব। এবার চিত্র একদমই আলাদা। মার্চের প্রথম সপ্তাহের পর কোনো গাড়ি বের হয়নি বন্দর থেকে, আর এ কারণেই করোনা পরবর্তী সংকট মোকাবিলায় শুল্ক মওকুফ, ইয়েলো বুক পদ্ধতি বাদ দিয়ে গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা। ভাড়াটা মওকুফ করে এবং 5% সাপ্লিমেন্টারি শুল্ক মওকুফ করে বা 5% অবচার সুবিধা দিয়ে আমাদের গাড়িগুলো যদি এককালীন বের করে দেওয়ার সুযোগ করে দেয় সরকার, সরকার কিন্তু এখান থেকে প্রায় 1,200 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। মার্চের প্রথম দিকে আমরা শিপমেন্ট দিয়েছিলাম, সেটা এসে মার্চের শেষের দিকে এসে বন্দরে জমা হয়েছে। এই গাড়িগুলো একটাও বের করতে পারি নাই। আমরা জানি না আমরা কবে এই গাড়িগুলো বের করব। রাজস্ব, আমাদের এমপ্লয়মেন্ট, সবকিছুর বিবেচনায় আমরা চাই যে সরকার আমাদের প্রতি কিছুটা সদয় হবে। যদিও এই মুহূর্তে অটোমোবাইল খাতের জন্য আলাদা কোনো সুবিধা প্রদানের পক্ষে নন অর্থনীতিবিদরা। বিপুল সংখ্যক গাড়ি আটকে আছে বিভিন্ন বন্দরে, যেগুলো রিকন্ডিশন গাড়ি দেশে আমদানি করা হয় বিক্রির জন্য। এর ফলে সরকারের শুল্ক ক্ষতি হচ্ছে, যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরও ক্ষতি হচ্ছে, এটা আমি মানি। কিন্তু সারা অর্থনীতি এখন অনেক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি, সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি, যেহেতু এটা অতি জরুরি বিষয় নয়। ফেব্রুয়ারিতে 250 আর মার্চে মাত্র 715টি গাড়ি নিয়ে 2টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে, অথচ গত বছর একই সময়ে গাড়ি এসেছিল 1,500-এর বেশি। 2 বন্দর আর 4 শতাধিক শোরুমে এখন অবিকৃত অবস্থায় রয়েছে 12,500 গাড়ি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার থাবায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে 1.5 মাস ধরে বন্ধ রয়েছে আমদানি রফতানি বাণিজ্য, আর এতে পণ্য খালাসের সাথে জড়িত শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শ্রমিকদের সহায়তার জন্য সরকারের কাছ থেকে আবেদন জানানো হয়েছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবিনে রিপোর্ট। যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি পণ্য খালাসের কাজ করেন 1,000-এর বেশি শ্রমিক, কিন্তু করোনার থাবায় 1.5 মাসেরও বেশি সময় ধরে বাণিজ্য বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া শ্রমিকরা, কিন্তু তাদের সহযোগিতায় হাত বাড়ায়নি কেউই। মেন কথা হচ্ছে গোডাউন বন্ধ, আমরা কি করে খাবো? আমরা লাইনের উপরে এইভাবে বসে আছি 2 মাসের ভিতরে কাজও নেই আমাদের, বাজারঘাট আমাদের। শ্রমিক নেতাদের অভিযোগ, বিভিন্ন মহলে সাহায্য চেয়েও পাননি তারা। ট্রান্সপোর্ট যারা আছে তাদের কাছে, তাদের প্রতিনিধির কাছে কয়েকবার আমি নিজেই মোবাইল করেছি, তারা এই পর্যন্ত কোনো আমাদের এই শ্রমিকদের ডাকে কোনো সাড়া দেয়নি।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্দর শ্রমিকদের সহায়তার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। সরকার ইতিমধ্যে অবহিত করেছে, সরকার তার পরিপ্রেক্ষিতে সামনে যদি আরো বরাদ্দ প্রদান করেন তাহলে আমরা সেটা তাদের ভিতরে বিতরণের ব্যবস্থা নেব। স্থল বন্দরে পণ্য খালাসে কাজ করেন প্রায় 1500 শ্রমিক। প্রতি বছর এ বন্দরে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় 5000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবায়েতুল ইসলাম। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে যোগদানপত্রে স্বাক্ষর করে বিএসইসি কার্যালয়ে যান তিনি। এরপরই অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে জানা যায়, পরবর্তী 4 বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবায়েতকে। এর আগে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত 14 মে চেয়ারম্যান হিসেবে বিএসইসিতে মেয়াদ শেষ হয় অধ্যাপক এম খায়রুল হোসেনের। 3 মাস ধরে বেতন পাচ্ছেন না ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের শ্রমিক কর্মচারীরা, ফলে আর্থিক সংকটে বিপর্যয়ের মুখে পড়েছেন তারা। শ্রমিক নেতারা বলছেন, দ্রুত পাওনা পরিশোধ করা না হলে আন্দোলনে নামবেন তারা। আর কারখানা কর্তৃপক্ষ বলছে, লকডাউনের কারণে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় পরিশোধ করা যাচ্ছে না বকেয়া। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য, ছবিনে রিপোর্ট। ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলে গত বছরের 12 ডিসেম্বর থেকে চলতি বছরের 8 মার্চ পর্যন্ত আখ মাড়াই হয়। তবে মৌসুম শেষ হলেও ফেব্রুয়ারি মাস থেকে মিল কর্তৃপক্ষ শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে পারেনি। 3 মাস বেতন ভাতা না পেয়ে আর্থিক সংকটে আছেন তারা। এ অবস্থায় টিসিবির মাধ্যমে অবিক্রিত চিনি বিক্রি করে দ্রুত বেতন পরিশোধের দাবি তাদের। 4 মাস রানিং বেতন পাই না, আমাদের যে কি অসুবিধায় আছি আল্লাহ পাক জানে। আমাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত দুঃখের সাথে জীবন যাপন করতেছি। আজকে ওষুধ কেনার পয়সা নেই, আজকে মুখে খাদ্য দেওয়ার টাকা নেই। চিনি যদি চিনির কল থেকে যদি নেওয়া হতো, টিসিবি যদি নিত, তাহলে আমাদের চিনির কলে চিনিও বিক্রি হতো এবং শ্রমিক কর্মচারীরা বেতন পেত। ঈদের আগে বেতন ভাতা পরিশোধ করা না হলে কর্মবিরতি সহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। ঈদের আগেই যদি দ্রুত আমাদেরকে এই বেতনের ব্যবস্থা না করে তা আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। মিল কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় পরিশোধ করা যাচ্ছে না বেতন ভাতা। ব্যাপক হারে যে বিক্রি করা প্রয়োজন 100 বা 300 টন আকারে, সেটা এই মুহূর্তে আমরা করতে পারছি না। আমরা আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা জোরদারভাবে চিনি বিক্রি করতে পারবো এবং আমাদের শ্রমিক কর্মচারী ভাইদের যে পাওনা, বেতন এবং বোনাস সহ যেসব পাওনা আছে আমরা ইনশাআল্লাহ দ্রুত পরিশোধ করব। মিল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে 850 শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রায় 5 কোটি টাকা বকেয়া রয়েছে, আর চিনি অবিক্রিত রয়েছে 4,500 মেট্রিক টন। সময় সংবাদ, ঝিনাইদহ। পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। আমদানি বন্ধ হলে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশীয় চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়ায় গত বছরের শেষের দিকে রাজশাহীতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ 250 টাকায়, আর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ বেশি করে, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনও হয়েছে। এ অবস্থায় আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা। অন্যান্য টাইমে মালগুলো 800 টাকা 900 টাকা মন থাকে, সেই মালটা 1600 টাকা 1800 টাকা। অভাব অনুকূলে ছিল, পরিবেশও ভালো ছিল, যার জন্য পেঁয়াজের বাম্পার ফলন, পেঁয়াজের পর্যাপ্ত খরচ, তারপরে পেঁয়াজের যে মানে অনুপাতে যথেষ্ট লাভ হয়েছে। জেলা চেম্বারের সচিবের মতে, পেঁয়াজ আমদানি বন্ধ হলে স্বনির্ভর হবে কৃষকেরা। সরকার যদি এদিকে একটু নজর দেয় তাহলে আমরা পেঁয়াজে স্বয়ং সম্পূর্ণ হতে পারবো। হওয়াটা খুব একটা কঠিন কিছু না আমাদের জন্য, কারণ আমাদের চাষিরা যথেষ্ট পেঁয়াজ চাষ করে, শুধু এলসি করে পেঁয়াজ আনার কারণেই আমাদের পেঁয়াজের চাষিরা মার খায়। কৃষি কর্মকর্তা বলছেন, উৎপাদিত পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে কৃষকেরা। কৃষিপণ্য লকডাউনের বাইরে, হ্যাঁ, এটা পরিবহনে কোথাও বাধা নাই, সেই হিসাবে কৃষক লাভবান হচ্ছে এবং এভাবে যদি কৃষক পেঁয়াজের দাম পায় তাহলে কৃষক কিন্তু প্রতিবারই পেঁয়াজ আবাদ করবে। জেলায় এবার প্রায় 17,000 হেক্টর জমিতে 2,83,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সাইফুর রহমান রকি,
সময় সংবাদ রাজশাহী। এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা, বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তা ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। করোনা পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের বিশেষ ভাতা 29 মে থেকে বাতিল, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, দেয়া হবে যাতায়াত ভাতা। লকডাউন ও সাধারণ ছুটির কারণে কমে গেছে গাড়ি আমদানি, 3 মাসে 1,000 কোটি টাকার রাজস্ব আয় বঞ্চিত সরকার, গাড়ি ছাড়ের সুযোগ চান ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দর দিয়ে 1.5 মাস ধরে বন্ধ ভারতের সঙ্গে আমদানি রফতানি, কর্মহীন মানবেতর জীবন শ্রমিকদের বারবার সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ। এবং পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষক, দেশীয় চাহিদা পূরণ সম্ভব বলছেন ব্যবসায়ীরা। এই ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।